Assalamualaikum salam ma. Waalaikumsalam. Tak kembali asal mas Abdi. Balu lagi salam ma. Eh dunia buka jadir mana ai? Tarar balu thake kirpin ne. Tuman ma ada cukup balu mana sah sini. Asal jadi tuman ma ada baik sah tu. Tapi lepas itu ibu ibu bantu. Asal don don sambat kisah hujan. Ami akla manusia kiri korun kau. Ami na pari tuman kalu jadir buka je. Na pari tuman apa? Zik salam ma. Eh dua ibu ibu mujde. Amne rejeksi. Amne shogoler balu sah. আসলে আমনি হইতেছেন প্রকৃত মা আপনারা দেখলে মোর মায়ের কথা মনে হয় দুঃখ করো না দাদা মা তো ভালো কাজ করবে এটা থাকে না আর কি দেখো তো তোমার মা নাই আমি তো তোমার মায়ের মতোই নাকি জি খালাম মা আমার জন্য দোয়া করো আসসালামু আলাইকুম এই বড়া ওর ভিক্ষা আবার দুই করে কর কক কেক তেল লাগে হ্যাঁ বড়া সম্মান করে কথা কও ও যে বাজান লিটা হা দেন বল বাজান লিটা চাই হ্যাঁ ঠিক আছে 10 টাকা দিলাম এ হোন খান বংশ লাগে আপ কোন ফিল্ডে দোয়া কর আল্লাহ এসে স্যার আপনি খাতাস পরিবারের লাগে দোয়া করতেছেন আল্লাহর কাছে আপনি কয় টাকা দিচ্ছে 10 টাকা আমি আপনাকে 100 টাকা দেব এই 100 আছে মুই 500 দিলাম এই যে 500 দিলাম 500 দিলাম এই যে আমি 1000 দিলাম 1000 দিলাম আমি 2000 দেব 2000 এটা তো আমি 5000 দেব এই 5000 কি আমি 7000 দেব আমি সাসারে বাড়ি গাড়ি লাখ টাকা দেব এই আমি 2 লাখ দেব 2 লাখ লাখ টাকা দেব আমি কয় লাখ টাকা দেব আগে হেঁটে বলো আরে তোমার কাছে কি আছে দেখি আমার কিছু না আরে শোনো এই ফকির সাজার যদি কিছু হয় আমি তো দোষ কিন্তু তোমার দেব এটা হারন কথা তুমি বাড়াইলা মুই কি করছি আমি আগে বাড়াইছি তুমি যদি না বাড়ালি আমি কি বাড়ালাম দিতে গেল জি আমনাই বাড়াইছেন হোনেন এই আমনা আমনার লাগি অজ্ঞান হয়ে গেছে বাহাই নিয়ে সেবা যত্ন করেন আরে এই খাদিল ফুটানি এখন আমি কি করব এই কথা কবিতাটার নাম হলো মানুষ কবি ভাই
কবিতা পরে শুনলে বুঝলে না? আরে না বোকা, কবিতাটা এখনই শোনা দরকার, কারণ এটা শুনলে তোমার অনেক জ্ঞান অর্জন হবে। শুনতে শুনতে তো আর কান খেল জ্বালা ফেলা হয়ে গেছে। আরে বোকা, কি ভাবতেছ? আচ্ছা শোনো শোনো, কবিতাটার নাম মানুষ। মানুষ 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 বেলুনের মতো ভেতরে হাওয়া নিয়ে ভাসে, দৌড়ায় নাচে খেলা করে, আবার কাঁদে হাসে কাশে। আর মানুষ হলি তো হাসবি কাঁদবি খাসবি, এটা নিয়ে কবিতা লেখার কি হলো? আরে বোকা, আগে তো পুরোটা শুনবি নাকি, তারপর তো মন্তব্য করো। কবি ভাই পরে শুনবো নেমে চলো। আরে এ জাতির যে কি হবে। এই যে জনাব সুনুর, আপনাকে একটা কবিতা শোনাতে চাই। মই আপনার কবিতা শুনতে চাই না, আমি রাস্তা ছাড়েন। কি আশ্চর্য, আপনি কবিতা পছন্দ করেন না? মই কবিতা পছন্দ করব না কি এর লাগিয়া? ওই কবিতাও পছন্দ করি ভালোবাসি, ওই কবির বইনেরও ভালোবাসি, বুঝলেন? আপনি তো দেখছি একটা আচ্ছা ট্যালেন্ট বেয়াদব। তাহলে আপনি কি ভাবছেন, ওই বোকা বেয়াদব? শুনেন, এই বেয়াদবি নিয়েও আমার একটা কবিতা আছে, আমি আপনি শোনাই, তাহলে আপনার শিক্ষা হবে। আচ্ছা আচ্ছা শোনান। হ্যাঁ, বেয়াদব 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 করোনার বেয়াদবি, ইহা শত সহস্র নবজাতকের দাবি। থামেন 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 থামেন, নবজাতক মানে ওই লেদা বলাপান, ওই যারা বিছানে হাঁকিয়ার মতে তারা মিছিল মিটিং করতে আসে যে ওই বেয়াদবি না করার জন্য, তাই না? মিয়া আপনি যে কবিতা লেখেন সব গাঁজাখুরি কবিতা, আমার একটা ফালতু বই মোর বোঝা হয়ে গেছে। শোনেন মিয়া, আমি থামবো না, কলম হাতে তুলে নিয়েছি সমাজকে বদলাবো বলে, একদিন একদিন সফল হবই।
ওমর খোদা কও কি হ্যাঁ বাবার এত ক্ষমতা ভাইজান আমি যদি ভালোবাসার খেলায় চ্যাম্পিয়ন হইতে চান হেলে মোল্লা ভাই বাবার দ্বারা চলেন ওই রাগলির বুকের মধ্যে আপনারে জড়াই দেবে ভাইজান বাবা এত ভালো দেখিস কি হয় নমস্কার।